নমস্কার। আমরা স্বরলিপি যখন বাজাতে পারছি, অল্প অল্প স্বরলিপি ধরুন আমরা শিখেছি, এবারে আমরা একটা পর্দাই দুভাবে, অর্থাৎ উঁচু পর্দা এবং নিচু পর্দা দুভাবে বাজানো শিখতে হবে। কারণ কি, আমরা যখন গান গাইব, গান বাজাবো, তখন সবসময় আমরা গানের সেম স্কেলে, সেম পিচে বাজাবো না, কখনো উঁচুতে কখনো নিচুতে। তাই জন্য আমাকে এখন থেকে এই স্বরলিপি বাজিয়ে সেটাকে রপ্ত করে নিতে হবে যে কীভাবে উঁচু পর্দা এবং নিচু পর্দা বাজানো যায়। তা আসুন দেখুন, আমি একটা নিচু পর্দা সারেগামা বাজাচ্ছি, যেটা হচ্ছে আমার জি শার্পের। নর্মাল পর্দা, এবার দেখুন উঁচু পর্দায়। এটা কেন ব্যবহার হয়, কারণ গান বাজানোর সময় আমরা ভ্যারিয়েশন করে গান বাজাই, তখন একবার উঁচু একবার নিচু দুভাবে বাজাই। তো আমরা যদি স্বরলিপি বাজাই শিখি, দুভাবেই শিখি, একটা হাই পিস এবং একটা লো পিস, তাহলে আমাদের গান বাজানোর ক্ষেত্রে তখন আমাদের অসুবিধা হবে। তো আজ এই পর্যন্তই, নমস্কার।